subscribe my channel and press the bell icon and never miss an upload BKK Minds. KKR KKR প্রথম দিনে ম্যাচগুলো ভালোই খেলে জিতে নিচ্ছিল, কিন্তু তাদের ব্যাটিং পারফরম্যান্স থেকে বোলিং পারফরম্যান্স খুব খারাপ এবং কলকাতা চেস করেই ম্যাচগুলো জিতেছিল এবং চেস ছাড়াই ফাস্ট ব্যাটিং ধরলেই কলকাতা ম্যাচ হেরে যায়। এবং দেখে নেবো নেক্সট ম্যাচের জন্য কলকাতা জেতার জন্য যেরকম ধরনের লাইন আপ দরকার এবং ম্যাচটি জিততে পারে চেন্নাইয়ের সাথে, তো ম্যাচটি হবে ইডেনের মাঠেই রবিবার বিকেল 4টে। তো আমার মতে ফার্স্টে বলে এখানে জন ডেনলির থেকে রাখা উচিত ক্রিস লিন এবং রবীন উত্তাপ্পা থেকে ওপেনিং করানো যাক সুনীল নারিনকে এবং নীতিশ রানার জায়গায় লাবানো যাক শুভমান গিলকে এবং এক এক পরপর করে কার্লোস বেতোয়েটকে বাদ দিয়ে ওখানে নারিনকে লাবানো যাক এবং শুভমান গিলকে ওপরে খেলানো যাক। আর পীযূষ চাওলা কুলদীপ এগুলো থেকেও পাসিত কৃষ্ণা এবং লুকি ফার্গুসনকে বাদ দিয়ে আমার মনে হচ্ছে ম্যাট কেলিকে জয়েন করেছে অর্থাৎ ইডেনে এবং প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাট কেলিকে নেওয়া উচিত, অর্থাৎ 3-6 ম্যাচে 24 উইকেট আছে ম্যাট কেলি। এবং বন্ধুরা প্রসিত কৃষ্ণার বাদ দিয়ে একবার সন্দীপ ওরিয়ারকে ট্রাই করা উচিত, এইভাবে হয়তো খেললে যদি নেক্সট ম্যাচের ভাগ্যটা খুবই খারাপ ছিল কারণ বোলিংয়ের জন্য KKR হেরেছে। আমার তো মনে হচ্ছে সুনীল নারিন থাকলে হয়তো ম্যাচটা জিতে যেত কারণ কালকে স্পিন বলারের উপরে তেমন একটা মারতে পারেনি দিল্লির ব্যাটম্যান। তো অর্থাৎ প্রসিত কৃষ্ণাকে বাদ দিয়ে সন্দীপ ওরিয়ারকে একটা ম্যাচে ট্রাই করানো উচিত এবং কার্লোস বেতোয়েটকে বাদ দিয়ে সুনীল নারিনকে আনা উচিত এবং লুকা ফার্গুসনের জন্য ম্যাট কেলি অবশ্যই খেলা দরকার নেক্সট ম্যাচে যদি জিততে চায়। আর বন্ধুরা কলকাতার ফ্যানগুলোকে আমি বলবো আপনারাই মাইগা বন্ধুরা, তো আপনারা যদি KKR-এর ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে আমি KKR বলে একটা প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা। তো আজকের ভিডিও এখানে শেষ, এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।